এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আবারো বাংলাদেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড গড়েছে। এই দফায় দাম বেড়ে দেশের ইতিহাসের অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এতে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গেছে মূল্যবান এই ধাতুটির দাম। গত 19 মার্চ মঙ্গলবার বাংলাদেশ জেলা সমিতি বাজোস দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সুখবর দিয়েছিল। সে সময় 22 ক্যারেট প্রতি ভরিতে 1,050 টাকা কমিয়ে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে দিয়েছিল 1,11,158 টাকা। কিন্তু এই দাম স্থায়ী ছিল মাত্র 2 দিন। এরপরে 2 দিনের মাথায় গিয়ে অর্থাৎ গত বৃহস্পতিবার 21 মার্চ স্বর্ণের দাম আবারও প্রচুর বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জেলা সমিতির প্রধান অফিস বাজোস। তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন, নতুন করে স্বর্ণের দাম এতটা বাড়ানোর কারণ কি? এই কারণ হিসেবে জেলা সমিতি যুক্তি দিয়েছে, স্থানীয় বাজারে পাকা সোনা অথবা পিওর গোল্ডের দাম বেড়েছে, সে কারণে দেশের বাজারে স্বর্ণের দামের সমন্বয় করা হয়েছে। বন্ধুরা, তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে বাংলাদেশের বাজারে প্রতি ভরি স্বর্ণে কত টাকা বেড়ে কত টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আরও জানিয়ে দিব এই নতুন দাম অনুযায়ী প্রতি এক আনা এবং প্রতি চার আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে, কেননা এই দাম জানা অনেকেরই প্রয়োজন। বন্ধুরা, সেই জন্য রিকোয়েস্ট করব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর এই নতুন করে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম সর্বপ্রথম জুয়েলার্স সমিতি নির্ধারিত স্বর্ণের সঠিক দাম, স্বর্ণের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, তাহলে চলুন এখন এক নজরে দেখে নেওয়া যাক 11.664 গ্রাম সমান 1 ভরি। সবচেয়ে ভালো মানের স্বর্ণ অর্থাৎ 22 ক্যারেট প্রতি ভরিতে 2,916 টাকা বেড়ে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 1,14,074 টাকা নির্ধারণ করা হয়েছে, যা এর আগে 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে 1,11,158 টাকা। 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 2,741 টাকা, বেড়ে 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 1,08,883 টাকা, যা এর আগে 21 ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে 1,06,142 টাকা। এছাড়া 18 ক্যারেট সোনার দাম ভরিতে 2,333 টাকা বেড়ে 18 ক্যারেট প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে 93,312 টাকা, যা এর আগে 18 ক্যারেট প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে 90,979 টাকা। এর মধ্যে ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 1,983 টাকা, বেড়ে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 77,799 টাকা নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক এই নতুন দাম অনুযায়ী প্রতি এক আনা এবং প্রতি চার আনা স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি চার আনা স্বর্ণের দাম রয়েছে 28,518 টাকা, 21 ক্যারেট প্রতি চার আনা স্বর্ণের দাম রয়েছে 27,220 টাকা, 18 ক্যারেট প্রতি চার আনা স্বর্ণের দাম রয়েছে 23,328 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি চার আনা স্বর্ণের দাম রয়েছে 19,449 টাকা। বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক প্রতি একানা স্বর্ণের দাম কত টাকা রয়েছে। 22 ক্যারেট প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 7,129 টাকা, 21 ক্যারেট প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 6,805 টাকা, 18 ক্যারেট প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 5,832 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা স্বর্ণের দাম রয়েছে 4,862 টাকা। এই নতুন দর গত শুক্রবার 22 মার্চ সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে। বন্ধুরা, আশা করছি জুয়েলার্স সমিতি নির্ধারিত স্বর্ণের নতুন দাম সম্পূর্ণ জানতে পেরেছেন। এতক্ষণ ধরে আপনার মূল্যবান সময় দিয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।